হাই গাইস, অনেক সময় দেখা যায় যে আপনাদের কোনো একটা মিউজিক বা কোনো গানের একটা অংশ খুব পছন্দ হয়ে যায় এবং আপনারা সেটা ইচ্ছা করে হয়তো রিংটোন রাখতে বা ক্রপ করে বারবার শুনতে কিন্তু করতে পারেন না। তো সেটা কীভাবে করতে আমি আজকে দেখাবো, এবং সেটার জন্য কোনো পিসি লাগবে না, আপনি অ্যান্ড্রয়েড দিয়ে সেটা করতে পারবেন। এবং জাস্ট আপনার একটা জাস্ট অ্যাপ লাগবে, সেটার নাম হচ্ছে MP3 Cutter and Ringtone Maker। তো আপনি আগে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে MP3 Cutter নামে সার্চ দিতে হবে, MP3 Cutter। ওকে, যদি MP3 Cutter লিখে সার্চ দিয়ে ফার্স্টে আসবে MP3 Cutter অ্যান্ড রিংটোন মেকার। ওকে, তো এটা ইনস্টল করে নেবেন এবং দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে। এরপর ওপেন, তো এখানে আছে কাটা সং, মিউজিক, রেকর্ড অ্যান্ড এডিট, সেভড রিংটোনস। ওকে, সো ধরুন আপনি কোনো একটা ক্রপ করবেন, তো ক্রপ করার জন্য আপনি কাটা সং মিউজিক এখানে ক্লিক করলেন এবং তারপর আপনার পছন্দের মতো মিউজিক সিলেক্ট করলেন। ধরুন আমি একটা সিলেক্ট করি, এরপর দুটো বার আসবে, এই যে এই দুটো বার যেটা দেখছেন, একটা হচ্ছে এন্ডিং বার, একটা হচ্ছে স্টার্টিং বার। স্টার্টিং বার বরাবর আপনি যদি প্লে বাটনে ক্লিক করেন তাহলে আপনার সেখান থেকে অডিও চলা শুরু হয়ে যাবে। ধরুন এখন আমি প্লে বাটনে ক্লিক করলাম, ওকে। সো এভাবে আপনার যতখানিক মিউজিক পছন্দ ততখানিক মিউজিক আপনি কাট করে নেবেন। ধরুন আপনার জাস্ট এইটুকু মিউজিক দরকার, ধরুন এইটুকু। তো এখন আমি প্লে বাটন আবার ক্লিক করব, তো এইটুকু ধরুন আপনার পছন্দ হয়ে গেছে এবং এটি আপনি এখন রিংটোন হিসেবে সেভ করতে চান। তো আমি আগে পজ করে নিলাম এবং উপরে সেভ বাটনে ক্লিক করব এবং সেভ অ্যাজ এখানে নাম দিতে হবে, এই নামটি থাকুক, এবং এরপর সেভ বাটনে ক্লিক করলাম, সেভিং। ওকে, এখন সেভ হয়ে গেছে। এখন আমি ক্লোজ দিলাম এবং সেভ রিংটোনস। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার ইলেকট্রোনমে স্কাই হাই এনসিএস রিলিজের এই গানটা এখানে সেভ হয়েছে। প্লে করলাম, এই যে গানটা যতক্ষণ দরকার ছিল সম্পূর্ণ গানটি। এভাবে আপনি বিভিন্ন মিউজিক ক্রপ করে আপনার ফেভারিট রিংটোন বানাতে পারবেন কিংবা ক্রপ করে বারবার শুনতেও পারবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।